সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে হেল্পিং ইজি টিউবে স্বাগত জানাচ্ছি। তো যারা 2022 সালে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়েছে, তোমরা অলরেডি নিশ্চয়ই জেনে গেছো। তো এই ষষ্ঠ সপ্তাহের তোমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের আজকে আমরা সমাধান দেখব। তো প্রথমে আমরা প্রশ্নটি একটু দেখে নেই। এখানে প্রশ্নটি করা হয়েছে প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা, এই অধ্যায় থেকে। অ্যাসাইনমেন্টটি হচ্ছে দেশের অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নে শিল্প বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার অবদান বিশ্লেষণ। এখানে শিক্ষণফল দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে নির্দেশনা। এখানে মোট প্রশ্ন হচ্ছে তিনটা আছে, মোট চারটা। তো প্রথমটা হচ্ছে ব্যবসায়ের ধারণা উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে। পাঠ্যপুস্তকে বর্ণিত ব্যবসার আওতা ও কার্যাবলী ব্যাখ্যা করতে হবে। ব্যবসার অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করে সেটি কীভাবে অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখে তা ব্যাখ্যা করতে হবে। তো চলো আমরা এই অ্যাসাইনমেন্টের সমাধান দেখি, তোমরা প্রশ্নটি ভালো করে পড়ে নিবা। তো এখানে তোমরা প্রথমে শিরোনাম দিবা দেশের অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নে শিল্প বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার অবদান। তো তারপর ক নম্বরটা হচ্ছে ব্যবসায়ের ধারণা। সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষ যেসব বৈধ অর্থনৈতিক কার্যাদি সম্পন্ন করে থাকে তাকে ব্যবসায় বলে। পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করাকে ব্যবসায় বলা যায় না। কিন্তু যখন কোনো কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজির ফলায় তা ব্যবসায় বলে গণ্য হবে। তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসায় বলে গণ্য হবে যদি সেগুলো দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়। সুতরাং যে কাজটিকে আমরা ব্যবসায় বলবো তার চারটি মৌলিক উপাদান আছে। যেমন ক হচ্ছে অর্থনৈতিক কাজ, খ মুনাফার উদ্দেশ্য, গ ঝুঁকি, আর ঘ হচ্ছে বৈধতা। এই চারটি উপাদান না থাকলে কোনো কাজকে ব্যবসায় বলা যাবে না। ব্যবসায়ের আরও কিছু বৈশিষ্ট্য আছে যা একে অন্য সব পেশা থেকে আলাদা করেছে। ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। ব্যবসায়ের আরেকটি বৈশিষ্ট্য হলো এর সাথে ঝুঁকির সম্পর্ক। মূলত মুনাফা অর্জনের আশাতেই ব্যবসায়ীর অর্থ বিনিয়োগ করে। ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে। ক হচ্ছে ব্যবসার আওতা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবা কর্ম উৎপাদন বন্টন ও এর সহায়ক যাবতীয় কাজের সমষ্টিকে ব্যবসায় বলে। এ উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে এবং বন্টন সংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পাদিত হয়। বন্টনের ক্ষেত্রে ক্রয় বিক্রয় বা পণ্য বিনিময় মুখ্য কাজ হিসেবে গণ্য হয়। অন্যান্য কাজ পণ্য বিনিময়ে সহায়ক কার্যাবলী হিসেবে বিবেচিত হয়। তাই ব্যবসায়কে নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে উপস্থাপন করা যেতে পারে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিবা, মানে লিখে নিবা। তারপর এখানে যখন বি ইকুয়াল টু বিজনেস, মানে ব্যবসা, আই ইকুয়াল টু ইন্ডাস্ট্রি, টি ইকুয়াল টু ট্রেড, আর এ টি ইকুয়াল টু এক্সিলারিজ টু ট্রেড, মানে বিনিময়ের সহায়ক কার্য। ব্যবসায়কে শিল্প এবং বাণিজ্যের সমষ্টি গণ্য করা হলেও সমাজে প্রত্যক্ষ সেবা ক্রয় বিক্রয় বর্তমানকালে গুরুত্বপূর্ণ আরেকটি অর্থনৈতিক কার্য হিসেবে বিবেচিত। তাই ব্যবসায় আওতা বা পরিধি নিম্নে রেখা চিত্র সাহায্যে উপস্থাপন করা হলো। এখানে প্রথমে ব্যবসায়, তারপর এখানে শিল্প, এখানে বাণিজ্য, এখানে প্রত্যক্ষ সেবা। শিল্পের ভিতরে এখানে কয়েকটা আছে, বাণিজ্যের ভিতরে কয়েকটা উপাদান আছে, এবং প্রত্যক্ষ সেবার মধ্যেও কয়েকটা পয়েন্ট আছে। তো এগুলো একটু তোমরা দেখে নিবা, পারলে খাতায় সবটা এঁকে নিবা। তারপর এক হচ্ছে শিল্প, যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং একে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলে। শিল্প উৎপাদনে বাহন উৎপাদনের প্রক্রিয়া ও কর্ম প্রচেষ্টার ভিন্নতার কারণে শিল্পকে প্রধানত নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়। তার এখানে হচ্ছে প্রজনন শিল্প, তারপর হচ্ছে নিষ্কাশন শিল্প, তারপর নির্মাণ শিল্প, তারপর হচ্ছে উৎপাদন শিল্প। তোমরা ভিডিওটা পোজ করে এগুলো লিখে নিবা নিজেদের মতো করে। তারপর হচ্ছে সেবা পরিবেশক শিল্প, তো এগুলো লিখে নিবা। এরপর হচ্ছে দুই বাণিজ্য, শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তাকারী বা ব্যবহারকারীর নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা দেখা দেয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে তা দূরীকরণের জন্য গৃহীত যাবতীয় কাজের সমষ্টিকে বাণিজ্য বলে। বাণিজ্যের আওতাভুক্ত বিশ্বসমূহ নিম্নরূপ। এখানে ক হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় কার্যকে ট্রেড বা পণ্য বিনিময় বলে। এরূপ বিনিময় বা ক্রয় বিক্রয় বন্টনের ক্ষেত্রে মালিকানা হস্তান্তর কার্যকর সম্পন্ন করে ব্যক্তিগত বাধা দূর করে পণ্য বিনিময়কে দুই ভাগে ভাগ করা যায়। এখানে এক হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, দুই হচ্ছে বৈদেশিক বাণিজ্য, এগুলো তুমি নিজেরা লিখে নিবা। তারপর এখানে খ হচ্ছে পণ্য বিনিময়ে সহায়ক কার্যাবলী,
পণ্য বন্টনের ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের কার্য সুষ্ঠুভাবে সমাধানের বেলায় আইনগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত, জ্ঞানগত বাধা দেখা দেয়। এ সকল বাধা দূরীকরণের জন্য যথাসময়ে ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, প্রসার ইত্যাদি কার্যের সহযোগিতা প্রয়োজন পড়ে। তারপর 3 হচ্ছে প্রত্যক্ষ সেবা। এগুলো কিন্তু তোমাদের বইতে আছে, যদি একটু খেয়াল করো তাহলে বইতে এই সকল পয়েন্টগুলোর ডিটেলস পেয়ে যাবা। তো এখানে প্রত্যক্ষ সেবাটা নিজেরা লিখে নিবা খাতায়, ওকে। তারপর আমরা গ নম্বর দেখি। গ নম্বর হচ্ছে ব্যবসায়ের কার্যাবলী। প্রধানত মুনাফা অর্জনকে সামনে রেখে ব্যবসায়ের সকল কার্যাবলী পরিচালিত হয়। নিম্নে ব্যবসায়ের কার্যাবলী আলোচনা করা হলো। এখানে হচ্ছে উৎপাদন, তারপর হচ্ছে এখানে ক্রয়, তারপর বিক্রয়। উৎপাদন হচ্ছে উৎপাদন ব্যবসার প্রধান কাজ। বিক্রয়ের জন্য পণ্য বা সেবা সামগ্রী তৈরি করাকে উৎপাদন বলে। উৎপাদনের জন্য প্রয়োজন হলো মূলধন, যন্ত্রপাতি, কাঁচামাল, শ্রমিক ও সংগঠকের। ক্রয় ক্রয় ব্যবসায়ের অন্যতম কাজ। উৎপাদনের কাঁচামাল ছাড়াও নিজস্ব ব্যবহার বা পণ্য বিক্রয়ের জন্য পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করতে হয়। পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা সৃষ্টি হয়। এখানে বিক্রয় বিক্রয় হচ্ছে ব্যবসায়ের একটি আবশ্যকীয় কাজ। হচ্ছে পণ্যের ক্রেতা বা বিক্রেতাকে একত্রিত করা। বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তর হয়। পণ্য বা সেবা নির্ধারণ, ক্রেতা অনুসন্ধান, মূল্য নির্ধারণ বিক্রয়ের সাথে জড়িত। তারপর এখানে অর্থসংস্থান আছে, তারপর এখানে পরিবহন আছে, এখানে প্রমিতকরণ আছে, এখানে পর্যায়িতকরণ আছে, এখানে মূরকীকরণ আছে। তো এগুলো ভিডিওটি পোজ করে নিজেরা একটু দেখে নিবা, ওকে। তারপর আমরা পরের পয়েন্টটি দেখি। পরের পয়েন্টটি হচ্ছে ব্যবসায়ের গুরুত্ব। তো এখানে প্রথমটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, এক হচ্ছে সম্পদের উপযুক্ত ব্যবহার, 2 হচ্ছে এখানে মূলধন গঠন, 3 হচ্ছে মাথাপিছু ও জাতীয় আয় বৃদ্ধি, 4 হচ্ছে উন্নত প্রযুক্তি ব্যবহার, 5 হচ্ছে সরকারের রাজস্ব বৃদ্ধি, 6 হচ্ছে যোগাযোগ ও পরিবহন পরিবহন ব্যবস্থার উন্নয়ন। ভিডিওটি পোস্ট করে তোমরা এখান থেকে একটু বিস্তারিত নিজেরা পড়ে নিবা। তারপর এখানে হচ্ছে সামাজিক গুরুত্ব, একটা প্রথমটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, তারপর 2 নম্বরটা হচ্ছে সামাজিক গুরুত্ব। এখানে 1 হচ্ছে পণ্য সেবার সরবরাহ, 2 হচ্ছে ন্যায্যমূল্য মানসম্মত পণ্য সরবরাহ, 3 হচ্ছে বেকার সমস্যার সমাধান, 4 হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন, ওকে। তারপর 5 হচ্ছে শিল্প সংস্কৃতির বিকাশ, 6 হচ্ছে সম্পর্কের উন্নয়ন। তো এই হচ্ছে গ নম্বর প্রশ্নটির উত্তর। আর সর্বশেষ প্রশ্নটি হচ্ছে অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবসায়ের অবদান। এখানে হচ্ছে পরিবহন ও যোগাযোগের ক্ষেত্রে ব্যবসায়ের অবদান, এখানে এটা বিস্তারিত দেওয়া আছে। তারপরেটা হচ্ছে এখানে সেবার ক্ষেত্রে ব্যবসায়ের অবদান। তো সেবার ক্ষেত্রে ব্যবসার অবদান এখানে দেওয়া আছে, তোমরা নিজেরা একটু দেখে দেখে এগুলো লিখে নিবা, তোমাদের মতো করে অবশ্যই লিখবা, যার সারণা নিবা এখান থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা এবং পরিচিত সকল বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবা। তো দেখা হচ্ছে পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।